হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আগের থেকে অনেকটা ভালো আছি। কি বলুন তো, মানে আমার যে ব্যথা না, এক জায়গায় ব্যথাটা হয়নি। এত গরম, পাখা জ্বালাতে হয়েছে। পাখাটা বন্ধ করি। আমার ব্যথাটা এক জায়গায় হয়নি। আমার প্রথম যখন ব্যথাটা হয়েছিল, তখন হয়েছিল প্রথমে কাঁধে ব্যথাটা শুরু হয়েছিল। কাঁধ থেকে ব্যথাটা শুরু আমার। এবার কাঁধ থেকে আস্তে আস্তে হাতে নেমেছে। এবার হাতটা আমার মোটামুটি দেখুন, হাতটা অনেকটা ঠিক আছে, হাত অনেকটা ফুলা কমে গেছে, হাতে অতটা কি ব্যথা নেই। এবার ব্যথাটা হচ্ছে কোমরে, মানে প্রথমে কাঁধে হয়েছিল, কাঁধ থেকে হাতে, হাত থেকে কোমরে হয়েছে। তো আগের থেকে অনেকটা ভালো আছি, একেবারেই মানে কি বলবো, হাত লড়াতেই পাচ্ছিলাম না যখন, এখন তাও ঠিক আছে অনেকটা। আজকে আমার গুরু পূর্ণিমা, দাদাভাইয়ের নিচে পুজো হয়েছে, কিছু কারণের জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। চলুন, ঠাকুর পাত তো আছে পাতা, আমাদেরকে দেখাই, চলুন ব্যাককেবারে দেখাই। এই দেখুন, এই যে এখানে পুজো হয়েছে, এই যে পুজো হয়েছে এখানে। এখানে শিব ঠাকুর আছে, দাদাভাইদের প্রতিষ্ঠা ঠাকুর, এটা প্রতিষ্ঠা করা আছে এই শিব ঠাকুরটা। দাদাভাই আলপনা দিয়েছে, দাদাভাই খুব সুন্দর আলপনা দেয়। আমাদের ওপরে পুজো হয়ে গেছে, কিন্তু নিচে দাদাভাইরা পুজো করে, ওই জন্য এক জায়গাতেই পুজো হয়। একই বাড়ির মধ্যে কি আর দু জায়গায় পূজা তো ঠিক না। চলুন আমার ঠাকুর ঘরটা দেখাই, চলুন আমার ঠাকুর ঘরটা দেখাই। ছেলে স্কুলে গেছিলো, তাহলে এখন স্কুলের টাইম হয়েছে 6:30। ছেলেকে পাঠিয়েই চান টান করে পুজো সেরে নিয়েছিলাম সকালেই। আজকে যেহেতু পূর্ণিমা, আজকে নিরামিষ, চলুন দেখি কি কি আমাদের যে মেনু হয়েছে। সবারই খাওয়া হয়ে গেছে, দাদাভাই খেয়ে চলে গেছে, দাদাভাই খেয়ে চলে গেছে, কাকিমারাও খেয়ে নিয়েছে, কাকিমার মা আছে, কাকিমার মায়ের শরীর খারাপ, ওই জন্য এখানে আছে, অপারেশন হয়েছে সেই জন্য। আর আমাদের আজকে নিরামিষ লুচি, এই যে লুচি, এই যে ছোলার ডাল, লুচি ছোলার ডাল আর আলুর তরকারি, এই যে আমার আর পিসিমনির আছে, আর আমার বরের এই যে আলু হাতে, এই পোস্ত আর ডাল হয়েছে, ভাত তো হয়েছে, কারণ আমার পর আবার দুপুরে লুচি খেতে পারেনি, সেই জন্য তার জন্য ভাত হয়েছে। তো গরম,
বরের আর ছেলের জন্য ভাত হয়েছে আর আমাদের লুচি হয়েছে। দাদা ভাই খেয়ে অফিস চলে গেছে, কাকিমা খাওয়াচ্ছে দিদাকে। দিদার হচ্ছে কোমরে অপারেশন হয়েছে, আমাদের কোমরে যে বল থাকে না, ওই বলটা দিদা হচ্ছে পড়ে গিয়ে ভেঙে গেছে, ওই জন্য অপারেশন হয়। এখন কাকিমার মেয়ের কাছে আছে। ঠিক আছে, যখন আমি ভিডিওটা ছেড়েছিলাম যে আমার শরীর খারাপ আমি ভিডিও করতে পারছি না, অনেকেই কমেন্ট করেছে আমাকে যে দিদি তোমার কী হয়েছে, তুমি ভালো হয়ে যাবে। এই ভালোবাসাটাই আমি চাই, আমাকে এরকমভাবেই ভালোবাসবেন। অনেক ধন্যবাদ সবাইকে। কী বলুন তো, শরীর যদি ভালো না থাকে তাহলে মনে হয়নি কিছু করি, ওই জন্য কতদিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয়নি আপনাদেরকে, রিলসও বানানো হয়নি। শরীরটা একটু ভালো হতে আনছি, আজকে ভালো দিন, পূর্ণিমা পুজো, আজকের দিনেই ভিডিওটা স্টার্ট করি, তাই না? এখনও আমাদের খাওয়া হয়নি, সবারই হয়েছে, কিন্তু আমার আর পিসিমনি বাকি আছে, ছেলে স্কুল থেকে এসেই তাকে খাই দেওয়া হয়েছে। প্রচণ্ড গরম, আর আমি এসির প্লাগ আমি লাগাতে পারিনি, এসির প্লাগগুলো আছে আমি লাগাতে পারিনি, এসির প্লাগ আমার বোন না এলে আর হবে না এসির প্লাগ লাগানো। বাপে বাপ, ঠিক আছে, ওষুধ তো চলছেই আমার, এই ওষুধটা খেয়ে এখন অনেকটাই ভালো আছি। ঠিক আছে, খেয়ে নি, ওষুধ খাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, দীঘা যাওয়ার কথা ছিল, কিছুতেই শরীর না সুস্থ থাকলে কী করে দীঘা যাই, বেশিক্ষণ না যে ধরে থাকতে পারছি না, একবার এই হাত একবার এই হাত হচ্ছে, বেশিক মানে ভারী কাজ করা যাচ্ছে না, ব্যথাটা কমে গেছে কিন্তু ভারী কাজ করা যাচ্ছে না। দীঘা মনে হচ্ছে এবার আর যাওয়া হবে না, দেখি ছেলের পরীক্ষা হলে তাহলে যাবো, নাহলে পরীক্ষা যদি পিছিয়ে যায় দেখি যাওয়া হয় নাকি, আর গেলে তো আপনাদের সাথে শেয়ার করবোই সব কিছু, কী করছি না করছি। ভাই তো বলছে দিদি যাবি বললি, যাবি না? আমি যে দাঁড়া, আমার নিজেরই তো শরীরটা ভালো হয়নি আর কী করে যাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, থ্যাংক ইউ।